তো সবার প্রথমে সাইডে দেখে নিন, আমরা কিন্তু আমাদের এই চ্যানেলের ফ্রি প্রমোটেড যে ক্যাম্পিংটা রয়েছে, এই ক্যাম্পিংয়ের প্রথম উইনিং চ্যানেলটি MH মেহেদি খান YT চ্যানেলটি কিন্তু আমরা পেয়ে গেছি। সো অবশ্যই এই চ্যানেলটিকে সবাই সাপোর্ট করবেন। চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমিউনিটি ট্যাবে লিঙ্ক শেয়ার করা থাকবে, অবশ্যই সেই চ্যানেলটিকে সবাই সাপোর্ট করবেন। তো এভাবে যদি আপনিও আপনার চ্যানেলটিকে ফ্রিতে প্রমোট নিতে চান তাহলে অবশ্যই, আমি আবার বলছি অবশ্যই, ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। সম্পূর্ণ দেখার পর ভিডিওতে একটি কমেন্ট করবেন, একটি লাইক করবেন। হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনার ইউটিউব চ্যানেলের জন্য কোন ভিডিওটা বানালে এবং কোন ভিডিওগুলো আপনার দর্শকগুলো সবথেকে বেশি দেখে থাকে, সেই ভিডিওগুলো আপনি কীভাবে তৈরি করবেন বা সেই ভিডিওর আইডিয়াগুলো আপনি কোথা থেকে নেবেন। কারণ দেখুন, আমরা যারা ভিডিও তৈরি করি, আমাদের অডিয়েন্স যারা রয়েছে, আমাদের অডিয়েন্সের চাহিদা অনুযায়ী কিন্তু আমাদের ভিডিওগুলো তৈরি করতে হয়। কারণ আমরা যদি আমাদের অডিয়েন্সের চাহিদা অনুযায়ী যদি ভিডিওগুলো তৈরি না করে থাকি তাহলে কিন্তু তারা কিন্তু আমাদের ভিউ দিবে না বা তারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না। তো আমি আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি চার্ট বা গ্রাফ আপনাদের দেখিয়ে দিব এবং এইটার মাধ্যমে যদি আপনি আপনার চ্যানেলে ভিডিওগুলো যদি আপলোড করতে পারেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলবো মাত্র 2 মাসের ভিতরে কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু আপনি 1000 সাবস্ক্রাইব যদি না থাকে তাহলে 1000 সাবস্ক্রাইব এবং 4000 কাউন্ট ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করে আপনার চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন করে নিতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন। তো চলুন আমি স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিই। ভিউয়ার্স দেখুন, আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে কিন্তু চলে এসেছি। তো আমি এখানে আপনাদের একটু কথা বলে রাখি, অবশ্যই একটু ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখবেন, কারণ এইখানে আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এটা কিন্তু আপনার চ্যানেলের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি সেটিংস বা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো দেখুন, এই বিষয়টি দেখার জন্য এখান থেকে জাস্ট আমরা চ্যানেল অ্যানালিটিক্সে চলে যাব। তো এখান থেকে দেখুন, আমরা এই বিষয়টা মেনটেন করে যদি ভিডিও আপলোড করতে পারি তাহলে কিন্তু 100% সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, ভিউ এগুলো কিন্তু মানে অভাব হবে না আমি যেটা মনে করি। তো এখান থেকে এই অ্যানালিটিক্সে আসার পর এখান থেকে অডিয়েন্স অপশনে চলে আসবেন। তো এখান থেকে অডিয়েন্স অপশনে আসার পর এখান থেকে দেখুন নতুন একটি পেজ কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে দেখুন এই যে ভিডিওস গ্রোয়িং ইওর অডিয়েন্স, জাস্ট এটার উপরে এখানে যে নিচে সিমোর এটার উপরে প্রেস করবেন। তো এইখানে দেখুন, এইখানে কিন্তু লুকিয়ে রয়েছে ম্যাজিকটা। ইউটিউব অ্যালগোরিদম কিন্তু তারা কিন্তু আপনাকে বলে দিয়েছে বা তারা কিন্তু কিছু প্রসেস এখানে দেখিয়ে দিয়েছে যা যে যেটা হচ্ছে আপনি যদি ফলো করেন তাহলে 100% আপনার চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো গ্রোয়িং করবে, আপনার চ্যানেলটাও কিন্তু গ্রোয়িং করবে। তো দেখুন এইখানে, দেখুন এইখানে কিছু ভিডিও কিন্তু এখানে টপ কিছু ভিডিও কিন্তু এখানে সাজেস্ট করতেছে। যদি লক্ষ্য করেন এখানে টপ 5টা ভিডিও এখানে সাজেস্ট করবে, এই ভিডিওগুলোর অর্থটা কী? তো দেখুন এখানে আমি লাস্ট 7 দিনের পারফরমেন্সটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে টপে যে ভিডিওটা রয়েছে এখানে দেখুন, এখানে 5টা ভিডিও এখানে শো করতেছে। তো এখান থেকে দেখুন আমি যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম এখানে ফেসবুক রিয়েল ফলোয়ার্স, তো ফেসবুক রিয়েল ফলোয়ার্স কীভাবে বাড়াতে হয় সেই নিয়ে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম। তো এখানে এই ভিডিওটার মধ্যে নতুন ভিজিটরের সংখ্যা বা নতুন যারা দর্শক রয়েছে তাদের সংখ্যা প্রায় 3000-এর মতো। এবং এখান থেকে দেখুন এখানে আরেকটা অপশন রয়েছে ভিউয়ার্স, এখানে আমার যে সাবস্ক্রাইবার রয়েছে আমার সাবস্ক্রাইবার সংখ্যা, আমার সাবস্ক্রাইবার অনুযায়ী তারা এখানে ভিডিওটা দেখেছে প্রায় 5400-এর মতো। এবং এখান থেকে দেখুন নতুন ভিজিটর এবং রিটার্নিং ভিজিটর যারা নন সাবস্ক্রাইবার তারা এইখান থেকে আমার মানে ঘুরে এসে, যারা সাবস্ক্রাইবার করে মানে সাবস্ক্রাইব করেনি শুধুমাত্র আমার ভিডিওগুলো দেখে, তারা এখানে রয়েছে প্রায় 450-এর মতো। তাহলে দেখুন আমার চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে তাহলে আমি যদি এইখান থেকে মানে ফেসবুক রিলেটেড, ফেসবুক ফলোয়ার রিলেটেড, অটো লাইক রিলেটেড বা ফেসবুক টিপস এবং ট্রিক্স রিলেটেড যদি আমি ভিডিও বানাই তাহলে দেখুন আমার কিন্তু এখানে যে অডিয়েন্স সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে এখানে রয়েছে। এখানে এখন আপনাদেরকে এখানে দেখতে হবে যে আপনার চ্যানেলের জন্য কোন অডিয়েন্সগুলো সবথেকে বেশি অ্যাক্টিভ রয়েছে। তো এখান থেকে দেখুন এখানে আরেকটা বিষয় দেখুন, এখানে এই যে ইম্পর্টেন্ট আপডেট ফেসবুক রিলেটেড, এটাতে কিন্তু আমার দেখুন এখানে যে আমার ভিজিটর সংখ্যা রয়েছে মানে যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা শুধুমাত্র দেখেছে এখানে লাস্ট 7 দিনে এখানে একটা ভিডিও দেখেছে 57টি, একটা দেখেছে প্রায় 150, 161, 175, 146টি। তো দেখুন আপনি এইখানে একটা বিষয় এখানে ক্লিয়ার হন, আপনি দেখুন আপনার চ্যানেলে যদি ধরুন আমি ফেসবুক রিলেটেড ধরতেছি না, আপনার মানে চ্যানেলটা যে ক্যাটাগরি হোক না কেন এখানে কিন্তু মানে গরমিশ কিছু ভিডিও কিন্তু থাকবে। এখানে দেখবেন লাস্ট 7 দিন বা 28 দিন রিসেন্ট কোন ভিডিওটার মধ্যে সব থেকে বেশি ভিউজ হয়েছে, আপনি ঠিক সেই ভিডিওটা যদি মেক করেন বা তৈরি করতে পারেন। এখানে যে দেখতে পাচ্ছেন এই যে নিউ ভিউয়ার্স হু রিটার্নস
বা নতুন সাবস্ক্রাইবার বা রিটার্নিং ভিউয়ার্স বা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি শুধুমাত্র আপনার ভিডিওগুলো দেখতেছে, আপনি যদি এই রিলেটেড ভিডিও যদি পুনরায় আপনার চ্যানেলে আপনি আপলোড করতে পারেন তাহলে কিন্তু যারা রিটার্নিং ভিউয়ার্স রয়েছে বা নন সাবস্ক্রাইবার রয়েছে তারা কিন্তু সাবস্ক্রাইবারে কনভার্ট হয়ে কিন্তু চলে আসবে। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব এই গ্রাফটি দেখে যদি আপনি ভিডিওগুলো আপলোড করতে পারেন তাহলে কিন্তু 100% আপনার চ্যানেলটি কিন্তু 2 থেকে 3 মাসের ভিতরে কিন্তু গ্রো আপ করবে। তো এখানে আরেকটা বিষয় দেখুন, এখানে উপরে একটি গ্রাফ রয়েছে, এই গ্রাফগুলোর উপরে ক্লিক করলে এখানে কিছু ভিডিও কিন্তু শো করবে। তো এই গ্রাফগুলো এখান থেকে যে নিচে যে গ্রাফগুলো রয়েছে ঠিক একই সেম ওইটার থেকে কিন্তু এটা চলে আসছে। তো এখানে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার ভিডিওটার পারফরমেন্স কী রয়েছে। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব, দেখুন আপনারা কিন্তু অনেকেই অনেক টিপস এবং টিপস কিন্তু ইউটিউবে ইতিমধ্যে দেখে ফেলেছেন, আমি আজকে যে বিষয়টা আপনাদের দেখিয়ে দিলাম এই বিষয়টা যদি ফলো করে যদি বেশি না আপনি যদি 1 মাস যদি ভিডিও আপলোড করতে পারেন তাহলে কিন্তু দেখবেন আপনি সফলতা কিন্তু অর্জন করতে পারবেন 100%, এটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে দিলাম। আই হোপ আজকের এই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর হ্যাঁ, আপনি যদি ফ্রিতে প্রমোট দিতে চান আজকের এই চ্যানেলের মতো তাহলে অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে ভিডিওতে প্রথমে একটি লাইক করতে হবে, কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই একটি পজিটিভ কমেন্ট করতে হবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে হবে। আমরা ঠিক একইভাবে আমি কিন্তু প্রথম যে ভিডিওটা রয়েছিল সেই ভিডিওতে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে 3 দিন পর পর আমরা এইভাবে একটা করে চ্যানেল আমরা ফ্রিতে প্রমোট করব। তো নেক্সট যে প্রমোটটা রয়েছে আজকের এই ভিডিওর থেকেই হবে, সেটা হবে 6 জানুয়ারি থেকে আমরা আবারও সেকেন্ড চ্যানেলটা আমরা উইনিং করব ঠিক একই প্রসেসে। সো সে পর্যন্ত সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন, লাইক কমেন্ট করতে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে থাকুন।